অবস্থা, মেরেছে মুখ। শোনো, তোমরা যারা ভালোবাসো ভাইকে তারা সাপোর্ট করো এইভাবে ভাইয়ের মাকে। সবাই মিলে এসে মেরেছে, নাইটি মেরেছে, মেরেছে, নাইটি ছিল। ভাইয়ের বাবা বাড়িতে ছিল না, ভাই বাড়িতে ছিল না, আমাকে একা মেয়ে ছেলে পেয়ে এইভাবে পিটে সব পড়ে গেছে, মেরে গেছে আমাকে। বেরাও, চলো থানে, চলো। সুরেশ স্যার বলেছিল অনেকদিন আগে ফোনটা করতে, কিছু বলে, চলো চলো। ও এখন বসের কাছে গেছে, বস। আমার বোনদেরকে সবাইকে নোংরা ভাষা বলে মেরেছে। আমার বোন পিছিয়ে এসছে, এতক্ষণ ধরে এসে মারামারি করেছে, সমস্ত বোমা তোমাদের দেবো। দেখবো কি করে, তোমরা যদি আমি বুঝবো গায়ে দিয়েছে, ধরো আমার গায়ে মায়ের অবস্থা কিভাবে, আমার পিসিকে মেরেছে, দেখো কিভাবে মেরেছে আমাকে, নাইটি বাইটি ছিঁড়ে মেরেছে, ছোটো মাছি বড়ো মাছি সব বাড়ির সামনে এসে ইচ্ছে করে মেরেছে আমাদের, তখন সব আমি আর পিসিকে আনতে গেছিলাম, ইচ্ছে মতো মেরেছে, পিসিকে মেরেছে, বোনদেরকে মেরেছে, তোমার ছেলে, তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে, তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে, মিথ্যা কারণে, মিথ্যা কারণে, মিথ্যা কারণে মেরেছিস তুই আমাকে, মিথ্যা কারণে মেরেছিস, মিথ্যা কারণে মেরেছিস। আমি মিঠাই দিবি বলেছিলাম, তোমার আমি কিছু বলিনি, আমি মিঠাই নামে দিবি করে বলছি, আমি কিছু বলিনি, কি আর মাকে মেরেছে, তখন দেখো রক্ত লাগো মায়ের মুখে, রক্ত লাগো, দেখো রক্ত লাগো মায়ের, কে মেরেছে তোমার মাকে, আমার বউ বউ সব বিক্রি করে খাই যায়, সব পটা, সব পরে এখানে ঘর, সব পটা, সব আমার বউ বিক্রি করে খাইছে এতদিন ধরে, যারা লেগেছে ঠিক আছে। তোমার ছেলে যা তোমার গাড়িতে গেছিলাম, আমি একবার মারতে গেছিলাম তোমার ছেলেকে, তোমার ছেলে শুনলে আমাদের এসে মেরে গেছে, দিলাম শোনা যদি দা আমাদের এসে মেরে গেছে, আমি তো সন্ধ্যে থেকে এখানে এসেছি, বার করে বলো, একমাত্র এখানে এখানে ঠেকে আছো দেবা মামা, ঠেকে আছো দেবা মামা, আমি বাধ্য হয়ে লাইটটা করতে বাধ্য হলাম নিজের সেফটির জন্য। হ্যাঁ বাবা গাড়ি আনতে গেছে, বাবা বাবা গাড়ি আনতে গেছে, আমরা থানায় যাচ্ছি এক্ষুনি। কি আরে মেরে গেছে আমাদের ওই পাপিয়া, ওই পাপিয়া, ওই পাপিয়া আমাকে বেজন্মা বলে মেরে গেছে, তোমাদের সব প্রমাণ দেওয়া আমার কাছে, পুরো ভিডিও ফুটেজ আছে। চলো থানায় যাবো, দাঁড়া ভাই এই অবস্থা থানায় যাবো, এই অবস্থা থানায় যাবো। আমার ফোনে গাইছে একদম চার্জ নেই, আমার 1% চার্জ ফোনে, আমার একদম চার্জ নেই, 1% চার্জ আছে ফোনটা। সারা পাড়ার লোকের সামনে মেরেছে, সারা পাড়ার লোকের সামনে,
পিটিয়ে মেরেছে আমাদেরকে, সব ভাই বোন এসে মেরেছে। না না চলো থামে বগে, আপনি চার্জ নিয়ে একদম গাইজ দাঁড়ো, আমার কাছে আছে, আমার কাছে আছে, আমাদের কি আরে মেরেছে দেখো। ওরা এসছিল মারতে, আমি তো বললাম বেশি কাছে এসছিল ওরা মারতে। বাবা মেডিকেল চলো আগে, মার হসপিটাল নিয়ে যাবো, চলো চলো মায়ের মাথায় জক্ত হয়েছে, আগে হসপিটাল চলো, আগে চলো গেল। কোন মা পাশে দেখবো আছে, কোন রুগে কোন মা চাওয়া, কোন মায়ের ফুল মেয়েছো, চুপ করো তুমি, চুপ করো তুমি, কোনো মা নাই কেউ আজকে, আজকে সবাই আমাদের মেরেছে, সব করে ধরে সব করে মেরেছে আজকে আমাদেরকে, সব কটা এসে মেরে গেছে, সব কটা সব কটা এসে মেরেছে। মাসিরা টাকার লোভে একমাত্র তোমার রিমিকে, রিমিকে বিক্রি করে রিমি মাথা খারাপ করেছে, রিমি রিমি মা বাবাকে মাসি মাথা খারাপ করেছে, সংসার না করতে পারি, দিশানি পরিবারকে দিশানি মা বাবাকে মাথা খারাপ করেছিল বিয়ের পর থেকে, সংসার না করতে পারি, ওরা কোনো জায়গায় ও কোনো জায়গায় সংসার করতে পারে না, ওই 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 মা মাসিরা কোনো জায়গায় না। নিজেকে বাঁচানোর জন্য লাইভ আসছে, আমরা বাধ্য হয়েছি আজকে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য, এতদিনের কাছে লাইভ আসি নিজের মধ্যে, আগের দিন ওদেরকে মারধর করেছে, চর্চা করেছে, কিছু বলিনি আমরা। আজকে ঝামেলা হচ্ছিল, আমাকে প্রথমে ধরেছিলাম, পিসিকে আনতে গেছিলাম, পিসি থেকে বোন থেকে আনতে গেছিলাম, ওকে নিয়ে আসার পর মাকে জুতো খুলে নাইটি ছিঁড়ে মেরেছে, আমি আর কিছু আমাকে গেঞ্জি ছিলাম মাথার মধ্যে খুশি পুরো খুশি মেরে গেলে। ওই সারদা মালাগার, সারদা মালাগার, পাপিয়া পাপিয়া দেবনাথ, আমার মা, ছোটো মামা, বড়ো মামা, সব সব এসে দেবমামা আটকেছে, আর রাজা কৌশিক কেন কৌশিক কেন কৌশিক পিকি যা মাথার মধ্যে খুশি বা খুশি মেরেছে, কৌশিক ভাই খুশির বা খুশি আমি জানি না ওদেরকে কে নোংরা কমেন্ট করে, আমার বন্ধুকে কে নোংরা কমেন্ট করে আমি কিছু জানি না, আমার বাবা বোনের নাম করে নোংরা কমেন্ট করেছে, যেন ওর বর বাবা নন্দ দেবনাথ, সুমন দেবনাথ, পাপিয়া দেবনাথ, সব কটা মিলে আমাদের মারতেছে, সব কটা মিলে বিনা কারণে, যে নোংরা কমেন্ট করেছে তারা জানে, আমরা জানি না এই ব্যাপারে, তাকে বলিও না যে ওদেরকে নোংরা কমেন্ট করো, আমাদেরকে মারধর করে গেছে। আমার মামার মেয়ে আমি কেন নোংরা কথা বলতে যাবো, একটা আমি অ্যাকাউন্টই খুলি না, ইউটিউব বন্ধ করে দিয়েছি, তারপরে মায়েরা কমন করে সামনে একটু মন করে খুশি হয়ে যাবে। তোমার নেটে তোমার তোমার নেট আছো তো, লাইভটা অফ করছি আমি, ভিডিও করবো এখানে, সব এসছে এখানে, সব এসছে এখানে, লাগবে লাইভটা আমি ভিডিও অন করছি, ভিডিও সব দেখাবো, হসপিটালে ভিডিও করার বারণ আছে তার কারণে।
এই হসপিটালে এসেছি আমরা, হসপিটালে ভিডিও করা পারো না, সেই নিয়ম আমি ভাঙবো না, সেখানে লাইট অফ করছি।